নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা টেট ওয়ান পরীক্ষা দেবে, তোমাদের জন্য এনভায়রনমেন্টাল স্টাডিজ EVS এর মক টেস্ট। এই সিরিজে টোটাল 1000 কোয়েশন থাকবে, প্রত্যেক দিন আলোচনা করা হবে। তোমরা অবশ্যই কোয়েশনগুলি আনসার দেবার চেষ্টা করবে এবং খাতায় নোট ডাউন করে রাখবে। প্রথম যে কোয়েশনটি রয়েছে সেটি হলো, জল হলো পরিবেশের, এ রয়েছে অজৈব উপাদান, বি রয়েছে জৈব উপাদান, সি রয়েছে সজীব উপাদান, ডি রয়েছে উপরের কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে অপশন এ, অজৈব উপাদান। তোমরা যারা অজৈব উপাদান আনসার করেছ, তোমাদের সঠিক হয়েছে। তারপর নেক্সট কোয়েশন যেটা রয়েছে সেটা হলো, খাদ্য তৈরির জন্য উৎপাদক সাহায্য নেয়, এ রয়েছে অজৈব উপাদানের, বি রয়েছে জৈব উপাদানের, সি রয়েছে ভৌত উপাদানের, ডি রয়েছে জৈব, অজৈব ও ভৌত উপাদানের। এর সঠিক উত্তর হবে অপশন ডি, জৈব, অজৈব ও ভৌত উপাদানের। নেক্সট কোয়েশন 3, বাস্তুতন্ত্রে নির্জীব উপাদানকে ভাগ করা যায়, এ রয়েছে দুই ভাগে, বি রয়েছে তিন ভাগে, সি রয়েছে চার ভাগে, ডি রয়েছে পাঁচ ভাগে। এর সঠিক উত্তর হবে অপশন বি, তিন ভাগে। নেক্সট, বাস্তুতন্ত্রে সজীব উপাদানকে ভাগ করা যায়, সজীব উপাদানকে ভাগ করা যায় তিন ভাগে, চার ভাগে, ছয় ভাগে, পাঁচ ভাগে। এর সঠিক উত্তর হবে অপশন বি, চার ভাগে। নেক্সট যেটা রয়েছে সেটা হলো, টিকটিকি হলো প্রথম সারির খাদক, দ্বিতীয় সারির খাদক, তৃতীয় সারির খাদক, চতুর্থ সারির খাদক। টিকটিকি কোন সারির খাদক? এর আনসার হবে দ্বিতীয় সারির খাদক, টিকটিকি হলো দ্বিতীয় সারির খাদক। নেক্সট যেটা রয়েছে সেটা হলো, পুকুরের বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলটি হলো, একটি পুকুরের বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল তোমরা বের করতে হবে তোমাদের। প্রথম অপশন এতে যেটা রয়েছে সেটা হলো, জলজ কীটপতঙ্গ, শৈবাল, ছোট মাছ, বড় মাছ, সারস। তারপর অপশন বি এতে রয়েছে, শৈবাল, ছোট মাছ, বড় মাছ, সারস, কীটপতঙ্গ। অপশন সি এ রয়েছে, সারস, ছোট মাছ, বড় মাছ, জলজ কীটপতঙ্গ, শৈবাল। এবং অপশন ডি এতে রয়েছে, শৈবাল, কীটপতঙ্গ, ছোট মাছ, বড় মাছ, সারস। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, সঠিক উত্তর হবে প্রথমে শৈবাল, তারপর কীটপতঙ্গ, তারপর ছোট মাছ, তারপর বড় মাছ, তারপরে সারস। নেক্সট যেটা রয়েছে সেটা হলো 7 নম্বর, একটি ভাগ যদি 10 কেজি হরিণের মাংস খায়, তার দেহ গঠনের কাজে লাগবে, এ রয়েছে 1 কেজি, 10%, বি রয়েছে 2 কেজি, 20%, সি রয়েছে 3 কেজি, 30%, এবং ডি রয়েছে এটা 100 হবে, সরি 10 হবে, 10 কেজি, 100%। তাহলে এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, 1 কেজি, 10%। নেক্সট যেটা রয়েছে সেটা হলো, পৃথিবীকে বলা হয় এ লাল গ্রহ, বি সবুজ গ্রহ, সি বাদামি গ্রহ, ডি নীল গ্রহ। এটা আমাদের সকলেরই জানা, এর উত্তর হবে অপশন ডি, নীল গ্রহ।
নেক্সট যেটা রয়েছে সেইটা হলো পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে অবলোহিত বিকিরণ যদি সম্পূর্ণ বায়ুমণ্ডল ভেদ করে চলে যেত তাহলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা হতো। এ রয়েছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, বি রয়েছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -15 ডিগ্রি সেন্টিগ্রেড, -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড, সি রয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডি রয়েছে বর্তমান অবস্থায় থাকতো। বর্তমান অবস্থায় থাকতো না, কারণ সম্পূর্ণ যদি সূর্যগ্রহণ প্রতিফলিত হতো তাহলে তার তাপমাত্রা কমে যেত -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এর উত্তর হবে অপশন বি। নেক্সট যেটা রয়েছে 10 নম্বর, জল, মাটি, সৌরশক্তি, বাতাস ইত্যাদি নিয়ে গঠিত হয়। এ রয়েছে ব্রৌত পরিবেশ, বি রয়েছে সামাজিক পরিবেশ, সি রয়েছে জৈবিক পরিবেশ, ডি রয়েছে উপরের কোনোটিই নয়। তাহলে এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, ভৌত পরিবেশ। এইভাবে ক্রমাগত সিরিজটি চলতে থাকবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।